এই মুহূর্তে পাওয়া অফের ভয়াবহ মর্মান্তিক খবর। আজ মহাপঞ্চমীর দিনে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের মাটি, আতঙ্কে ছোটাছুটি দিশেহারা রাজ্যবাসী। এই ভূমিকম্প কখন ঘটেছে, কোথায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন প্রশাসন, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। আজ রবিবার সাত সকালেই কেঁপে উঠল পায়ের তলার মাটি। ভূমিকম্প অনুভূত হলো পূজোর শুরুতেই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.4 ম্যাগনিটিউড। ভয়াবহ ভূমিকম্পের ফলে কাঁপলো মাটি, দুললো বাড়িঘর। পঞ্চমীর সকালে আতঙ্কে ঘুম ভাঙল মানুষের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে সকাল 6টায় কম্পন শুরু হয়। উৎসবের শুরুতেই তাল কাটল। রবিবার সাত সকালেই কেঁপে উঠল পায়ের তলার মাটি। ভূমিকম্প অনুভূত হলো পূজোর শুরুতেই। অনেকেই ঘুমের মধ্যে ছিলেন, এর ফলে কম্পন বুঝতে সময় লাগে, তবে ততক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে টুইট করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। কর্ণাটকের গুলবর্গায় এদিন কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে সকাল 6টায় এই কম্পন শুরু হয়। কম্পন অনুভূত হয় শনিবারও, 3.6 ম্যাগনিটিউডের কম্পন অনুভূত হয় সেদিন। দেশের পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশে কাঁপে মাটি। অরুণাচল প্রদেশে ইন্টারগের পশ্চিম উত্তর পশ্চিমের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। একের পর এক ভূমিকম্পের খবর মিলছে দেশ জুড়ে। দিন কয়েক আগেই কেঁপেছিল লেহ লাদাখের পায়ের তলার মাটি। লেহর আলচি এলাকায় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.2 ম্যাগনিটিউড। এনসিএস জানিয়েছে আলচি থেকে 89 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কম্পন অনুভূত হয়েছে। সকাল 9টা বেজে 16 মিনিটে এই কম্পন প্রথম অনুভব করেন বাসিন্দারা।